প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের কেমিস্ট্রি টিচার মোহাম্মদ সাধারণ কবির রসায়ন অনলাইন ক্লাসে কলেজের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, যদিও তোমাদের সাথে আমার এখনো আনুষ্ঠানিক পরিচয় হয়নি, কারণ মহামারী করোনা ভাইরাস তার না হওয়ার কারণ এই জীবন নাশী করোনা ভাইরাস আমাদের সবাইকে রাষ্ট্রীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায় থেকে বারবার সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক এখনো তৈরি হয়নি। তাই স্বাস্থ্যবিধি মেনে আমাদের সবাইকে চলতে হবে। আমি আশা করি তোমরা সবাই একটা নির্দিষ্ট সীমার ভিতরে চলাচল করছো এবং মাস্ক ব্যবহার করছো। যা হোক, আজকে তোমাদের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে রসায়ন, আমি তোমাদের রসায়ন প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়নের মূল কণিকা, পারমাণবিক সংখ্যা ও পারমাণবিক ঘন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমাদের নিশ্চয় মনে আছে এবং আমি আশা করি তোমরা পূর্বের আলোচনা আমার শুনেছ। পূর্বের আলোচনা ছিল পরমাণুর গঠন, পরমাণুর গঠন নিয়ে আলোচনা করেছিলাম। আমার মনে হয় তোমাদের মনোসংযোগ আমার দিকেই ছিল, আজকেও থাকবে সেই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি পরমাণুর গঠন নিয়ে, পরমাণুর গঠনে ছিল কি স্থায়ী কণিকা, মূল কণিকা ছিল। মূল কণিকা মানে সেই কণিকা যে কণিকা পরমাণুতে সবসময় থাকে। মূল কণিকা ছিল দুই প্রকার, স্থায়ী আর অস্থায়ী। তাছাড়া কম্পোজিট নামে এক কণিকা ছিল, আলোচনা করেছিলাম আমরা মূল কণিকা নিয়ে। মূল কণিকা ছিল ইলেকট্রন প্রোটন নিউট্রন, আর সেই ইলেকট্রন প্রোটন নিউট্রন নিয়ে আমরা আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, আমি একটা ছকে তোমাদের সহজবোধ্য করার জন্য ছকটি করেছি। তোমরা এই ছকটি ফলো করলে আর বইয়ে ওই কঠিন বিষয়গুলো বারবার করা লাগবে না, ছকটা শুধু মনে রাখতে হবে। আমি কলম করেছি মূল কণিকা, কণিকাটা কে আবিষ্কার করলো, আবিষ্কারের সময় কাল, প্রতি ভর, অ্যাটমিক মাস ইউনিট, এটা অ্যাটমিক মাস ইউনিট, এককে ওর ভর কত, হাইড্রোজেনের তুলনায় ভর কত, চার্জের প্রকৃতি ও পরিমাণ, অবস্থান, আর ইলেকট্রনের তুলনায় ভর কত, কোন পরমাণুতে থাকে বা থাকে না করেছি। দেখো, এক নম্বর আমরা ইলেকট্রন নিয়ে বলছি। ইলেকট্রন আবিষ্কার করেন স্যার জেজে থমসন, সময়কাল ছিল 1897 সাল। ইলেকট্রনের প্রতীক ই মাথায় মাইনাস অথবা ই, দেখো নিচে চার্জ দিতে থাকে মাইনাস জিরো, এর ভর হচ্ছে 9.1085×10⁻¹⁸ গ্রাম। অ্যাটমিক মাস ইউনিটে এর ভর দেয়া নাই। আচ্ছা, হাইড্রোজেনের তুলনায় ভর কত, 1/1837 গুণ। আচ্ছা, চার্জের প্রকৃতি ঋণাত্মক, এর পরিমাণ আসছে −1.6×10⁻¹⁹ কুলম্ব। আচ্ছা, ইলেকট্রন থাকে কোথায়? ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে শক্তি স্তরে। ইলেকট্রনের তুলনায় ভর, তাহলে ইলেকট্রন ইলেকট্রনের তুলনায় ভর থাকার কথা নয়, তো ইলেকট্রনই কোন পরমাণুতে থাকে, সব পরমাণুতে থাকে। চলে আসো, আমরা প্রোটনে চলে আসি। প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড, সময়টা ছিল 1919, এবং প্রোটনের প্রতীক হচ্ছে পি বা পি অন অন। কারণ প্রোটনের প্রোটনের চার্জ প্লাস অন এবং ভর অন, ভর হচ্ছে এটা আপেক্ষিক পারমাণবিক ভর, আর প্রকৃত ভর হচ্ছে প্রোটনের 1.673×10⁻¹⁴ গ্রাম। অ্যাটমিক মাস ইউনিটে এই ভরের পরিমাণ আছে 1.00726।
আচ্ছা হাইড্রোজেনের তুলনায় প্রোটনের ভর আর হাইড্রোজেনের ভর সমান হয়। এই ঋণাত্মক চার্জের চার্জের প্রকৃতি হচ্ছে ধনাত্মক এবং ধনাত্মক চার্জের পরিমাণ প্লাস 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। কোথায় থাকে? নিউক্লিয়াসে। ইলেকট্রনের তুলনায় এখানে ভর আমরা ক্যালকুলেশন করব ইলেকট্রনের সম্পূর্ণ উল্টো। দেখো চার্জ এই জন্য এখানে লেখা হয়নি, কোন পরমাণুতে থাকে সব পরমাণুতে থাকে। আচ্ছা নিউটন দেখি আমরা, নিউটন আবিষ্কার করেন চ্যাডউইক, বিজ্ঞানী চ্যাডউইক, সময়টা ছিল 1932। আচ্ছা নিউটনকে এন প্রতি এন অবলিক এইটা দিয়ে প্রকাশ করা হয় চার্জ জিরো, এর আপেক্ষিক আপেক্ষিক ভর হচ্ছে এক, প্রকৃত ভর হচ্ছে 1.675 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। অ্যাটমিক মাস ইউনিট, এই ভরের পরিমাণ হচ্ছে 1.008665। আচ্ছা হাইড্রোজেনের তুলনায় হাইড্রোজেনের তুলনা করা হয়নি, চার্জের প্রকৃতি নিরপেক্ষ যেহেতু চার্জের পরিমাণ নাই, এর কোনো চার্জ নাই যার জন্য চার্জের পরিমাণও নাই। অবস্থান করে কোথায়? পারে নিউক্লিয়াসে। ইলেকট্রনের তুলনায় ভর 1839 গুণ। কোন পরমাণুতে থাকে? শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুতে থাকে, হাইড্রোজেন পরমাণুতে থাকে না, কিন্তু অন্য সব পরমাণুতে থাকে, অত্যন্ত সহজকে প্রকাশ করলাম। তোমরা এই বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করো, বারবার করতে হবে। ইলেকট্রন বিন্যাস করতে পারবো না, ইলেকট্রন বিন্যাস করতে না পারলে আমরা রাসায়নিক ধর্ম পর্যায়ের মৌলের অবস্থা কোনো কিছুই আমরা পারবো না। পারমাণবিক সংখ্যা, দেখো পারমাণবিক সংখ্যা মূলত মৌলের নিউক্লিয়াসে উপস্থিত মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা। কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন আমাদের মনে করো কার্বন পরমাণুতে প্রোটন কয়টা? পি আছে 6টি, সিএ পারমাণবিক সংখ্যা 6। আচ্ছা সোডিয়াম পরমাণুতে প্রোটন আছে 11টি, সুতরাং ওর পারমাণবিক সংখ্যা 11। আচ্ছা ইলেকট্রন কয়টা আছে? যেহেতু পরমাণু চার্জ নিরপেক্ষ, তোমরা লক্ষ্য করবে পরমাণুর মাথায় কোনো চার্জ নেই। চার্জ কখন আসে? যখন কোনো পরমাণু একটা ইলেকট্রন, এক বা একাধিক ইলেকট্রন দান বা গ্রহণ করে। দান করলে আসে পজিটিভ চার্জ আর গ্রহণ করলে আসে নেগেটিভ চার্জ। তাহলে পরমাণুর মাথায় যেহেতু চার্জ নেই, পরমাণুতে ইলেকট্রনের সমান প্রোটনের সমান ইলেকট্রন সংখ্যা থাকে, ইলেকট্রনও আছে কার্বনে 6টি। আচ্ছা পারমাণবিক ভর দেখি আমরা, পারমাণবিক ভর মূলত, আচ্ছা আরেকটু আমাদের এখানে ইনক্লুড করা উচিত ছিল, পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড
जेट द्वारा प्रकाश करा है, जेट द्वारा प्रकाश करा है। पहले कार्बन के परमाणु संख्या समान 6 अतए जेट समान 6। पारमाणविक भर मौलिक परमाणु न्यूक्लियसे उपस्थित प्रोटॉन एवं न्यूट्रॉनेर संख्या समष्टि के पारमाणविक भर बला हय। प्रोटॉन एवं न्यूट्रॉनेर संख्या समष्टि के पारमाणविक भर संख्या बा न्यूक्लियन बला हय। अच्छा एके की दिबे ए द्वारा शोषित करा हय, शोषित करा हय। देखो আমাদের কার্বনে ধরি কার্বন সি তে প্রোটন আছে, প্রোটন আছে 6টি, নিউট্রন আছে, নিউট্রন আছে 6টি। অতএব পারমাণবিক ভর এ সমান পি প্লাস এ, প্রোটন প্লাস নিউট্রন সমান 6 প্লাস 6 সমান 12। এই কার্বনের পারমাণবিক ভর। আচ্ছা তাহলে লক্ষ্য করো, একটা পরমাণু দেয়া হলো, পরমাণু দেয়া আছে প্রোটন সংখ্যা, মনে করো আমাদের x একটা পরমাণু এর প্রোটন সংখ্যা দেয়া আছে 11। পরমাণু প্রোটন দেয়া আছে 11, ভর দেয়া আছে, ভর দেওয়া আছে 12। তাহলে এতে ইলেকট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত আমাদের বের করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি প্রোটন সংখ্যা, এই প্রোটন সংখ্যা মানে এটা ভর, এটা পারমাণবিক সংখ্যা দেয়া আছে, পারমাণবিক সংখ্যা এই দেয়া আছে, পারমাণবিক সংখ্যা 11 আর ভর সংখ্যা দেয়া আছে 12। তাহলে প্রোটন আমরা বুঝতে পারছি প্রোটন সংখ্যাটা হচ্ছে এই পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা সমান 11। আচ্ছা ইলেকট্রন কত, ইলেকট্রন সমান 11, কার নিরপেক্ষ। আচ্ছা ভর তো 12 দেওয়া আছে, তাহলে নিউটন সমান কত আমরা জানি, আমরা কি জেনেছি ইতিপূর্বে, আমরা জেনেছি ভর এ সমান প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন আমাদের জানা হয়ে গেছে, ভরও জানা, অতএব এন সমান এ মাইনাস পি ইকাল টু এ কত দেওয়া আছে 12, পি কত 11, 11 তাহলে কত হলো 12 থেকে 11 বাদ গেলে না, ভর সংখ্যা, ভর সংখ্যা একটু ভুল হয়েছে, এখানে 23 হবে, ভর সংখ্যা 23, ভর সংখ্যা 23, তাহলে 23 থেকে 11 বাদ দিলে আমাদের আসবে 12। তাহলে আমাদের ওই পরমাণুটার নিউট্রন সংখ্যা 12। আচ্ছা আরেকটু সামান্য, একটা মৌলের প্রতীকে কোথায় আমরা মৌল বা অণু প্রতীকে কোথায় পারমাণবিক সংখ্যা লিখবো, মৌলের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কোথায় লিখবো, পারমাণবিক ভর কোথায় লিখতে হবে, আর অণুর ক্ষেত্রে অণুর সংখ্যা কোথায় লিখবো, এবং আয়নের ক্ষেত্রে চার্জ কোথায় লিখবো। দেখো যদি মৌলের প্রতীক, যদি এক্স মৌলের প্রতীক হয়, এই যদি প্রতীক হয়, আমরা জানি পারমাণবিক
संख्या इक्वल टू जेड पारमाणविक भर समान ए अनुस्थ परमाणु संख्या एन इक्वल टू एम प्लस माइनस अतएव আমরা প্রতীকের সাথে কিভাবে প্রকাশ করব প্রকাশ আমরা করছি মৌলটা লিখলাম মৌলের প্রতীকের বাম পাশের নিচে লিখতে হবে পারমাণবিক সংখ্যা লিখলাম পারমাণবিক সংখ্যা মৌলের প্রতীকের বাম পাশের উপরে লিখতে হবে পারমাণবিক ভর মৌলের প্রতীকের ডান পাশের নিচে লিখতে হবে অনুস্থ পরমাণুর সংখ্যা আর চার্জ কোথায় রাখবো মৌলের প্রতীকের ডান পাশের উপরে আমরা চার্জ দেখবো আয়নের ক্ষেত্রে এই হচ্ছে এইভাবে আমরা প্রকাশ করব যদি আমাদের তার মনে করো আমাদের হলো সোডিয়াম সোডিয়ামের ক্ষেত্রে আমরা ওর পারমাণবিক সংখ্যা 11 এই লিখবো ভর 23 লিখলাম যদি সোডিয়াম আয়ন হয় তাহলে আমরা লিখব সোডিয়াম আয়ন প্লাস এইভাবে লিখব মনে করো আমাদের ক্লোরিন হলো ক্লোরিনের ক্ষেত্রে প্রতীক লিখলাম 17 আর এখানে ভর লিখলাম 35.5 ক্লোরিন অণু হলে আমরা এরকম লিখব ক্লোরিন আয়ন ক্লোরাইড আয়ন হলে এইভাবে লিখব এভাবে প্রকাশ করব যাই হোক আজকের ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি আশা করি তোমরা ক্লাসগুলো ফলো করবে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে